আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি ইতিমধ্যে লিনিয়ার প্রোগ্রামিং যে বিষয়টি আছে সেই বিষয়ের ম্যাক্সিমাম ক্লাসে দিয়েছি, তার কিছু বাকি আছে, আশা করি খুব দ্রুতই সেগুলো কমপ্লিট হয়ে যাবে সেই বিষয়টি, লিনিয়ার প্রোগ্রামিং বিষয়টি। তো আজকে নিউমেরিক্যাল অ্যানালাইসিস শুরু করতেছি, আর যে বইটি ফলো করা হচ্ছে এটা হচ্ছে এই যে বইটি, বাংলা ভাষায় গণিত চর্চা। তো এটা জিরোতম চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলবো, জিরোতম চ্যাপ্টারের খুঁটিনাটি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, আলোচনা করবো। আশা করি পরীক্ষা অবশ্যই এগুলো থাকবে, যেগুলো আলোচনা করা হবে এগুলোর মধ্যে আশা করি থাকবে। তো এই ক্লাসগুলোর পিডিএফ যদি পেতে চান তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সো এখানে যোগাযোগ করতে পারেন, শর্ত প্রযোজ্য বলতে নামমাত্র মূল্য লাগবে, তো যাদের দরকার অবশ্যই এখানে নক করতে পারেন। তো লেকচার ওয়ানে কী কী থাকবে, আমাদের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রথমে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমি দেখাবো, বেশি না, 10টা। তো এরপরে যেটা দেখানো হবে এই ক্লাসে সেটা হচ্ছে অ্যাট এ গ্লান্স আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফর্মুলাগুলো আছে যেগুলো আমাদের কাজে লাগবে, তো সেগুলো অ্যাট এ গ্লান্স দেখানো হবে। এবং সবার শেষে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রমাণগুলো আছে এই সফটওয়্যার সে প্রমাণগুলো এখানে দেখানো হবে। এখানে প্রায় 6টি প্রমাণ আছে, তো 6টি প্রমাণ, তো মোটামুটি একটু সময় লাগবে, তো যাদের ধৈর্য আছে তারা দেখেন আর কি। ওকে, ধৈর্য না থাকলে তো আর দেখবেন কীভাবে। ওকে, তো প্রথমত আমাদের সাংখ্যিক বিশ্লেষণ কী বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কী সেটা অবশ্য প্রশ্ন আসে নাই, বাট আমাদের যেহেতু এটা বিষয় নাম আমাদের এটা জানা উচিত। তো গণিতের যে শাখায় গণনায় আসন্ন মান পদ্ধতি এবং এর সঠিকতা নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে আমরা সাংখ্যিক বিশ্লেষণ করি, বিশ্লেষণ বলি, সরি। তো আমরা সামনে এগুলো দেখব যে আসন্ন মান কীভাবে বিভিন্ন মেথডের প্রশ্নের সমাধান আছে, বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন মেথড, এগুলোর মধ্যে এগুলোই কাজ। তো আশা করি সাংখ্যিক বিশ্লেষণ কী একটা জিনিসটা বোঝা গেছে, সেটা হচ্ছে গণনায় আসন্ন মান পদ্ধতি এবং এর সঠিকতা নির্ণয় করা হয়, হ্যাঁ, সঠিকভাবে নিরূপণ করা হয়। সো এটা আমাদের পড়তে হবে, যে বিশেষ করে 2 নম্বর যে প্রশ্নটা, ওয়াই ইকুয়াল এফ এক্স ফাংশন আর্গুমেন্ট এবং এন্ট্রি কি, সো অনেকবার আসছে প্রশ্নটি ক বিভাগের জন্য। সো এটা আমরা ফর এক্সাম্পল দিব, সমস্যা নেই। মনে করি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স হলো একটি ফাংশন, ওকে, এটা হচ্ছে হলো এক্সের বিভিন্ন মান এক্স নট এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন এর জন্য ধারাবাহিকভাবে ওয়াই এর বিভিন্ন, এটা ওকে, এটা হচ্ছে বিভিন্ন মানগুলো হলো ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু আপ টু ওয়াই এন, এখানে স্বাধীন চলক এক্সকে বলা হয় আর্গুমেন্ট এবং ওয়াইকে ওয়াইয়ের যে মানগুলো সেগুলোকে বলা হয় এন্ট্রি। সো আমরা ওয়াই ইকুয়াল এফ এক্স একটা ফাংশন দেখি, সো এখানে আমরা এক্স বসালাম, এখানে হচ্ছে ওয়াইয়ের মান, সো এক্সের মান ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন। তো এটা মনে করেন এক্স স্কোয়ার প্লাস 3x, ওকে, সো এক্সের মান যদি আমরা 2 বসাই তাহলে ওয়াইয়ের মান কত পাবো, আমরা ওয়াইয়ের মান পাবো 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 × 2 মানে হচ্ছে কত, 4 + 6 = 10 পাচ্ছি, ওকে। সো এক্সের মান যদি 3 বসাই তাহলে আমরা ওয়াইয়ের মান কত পাবো, 3 স্কোয়ার প্লাস 3 × 3 মানে হচ্ছে 9 + 9 = 18 পাচ্ছি, ওকে। তো আমরা খেয়াল করি এখানে এক্সের যে মানগুলো এগুলো কিন্তু স্বাধীন মান, কিন্তু ওয়াইয়ের যে মানগুলো সেগুলো কিন্তু এক্সের উপর ডিপেন্ডেবল, নির্ভর করতেছে। এই যে এক্সের বিভিন্ন মান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন, এ ধারাবাহিকভাবে ওয়াইয়ের বিভিন্ন মান আমরা এই যে ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু আপ টু ওয়াই এন, তো এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স, এই যে এক্স হচ্ছে স্বাধীন চলক, আমরা স্বাধীনভাবে মানগুলো বসাতে পারছি। এই স্বাধীন চলক এক্সকে বলা হয় আর্গুমেন্ট এবং অধীন চলক মানে ওয়াইয়ের যে মানগুলো সেগুলোকে বলা হয় অধীন চলক, ওয়াইয়ের মানগুলোকে বলা হয় এন্ট্রি। তো আশা করি বোঝা গেছে আর্গুমেন্ট এবং এন্ট্রি কি। সো পরবর্তী প্রশ্ন, তো সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাংকেতিক নাম সামনে আসবে, এগুলো আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে ফর্মুলা। তো অগ্রবর্তী পার্থক্য অপারেটর যেটাকে ইংলিশে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, সো এটা কাকে বলে, সো ডেলকে অগ্রবর্তী পার্থক্য অপারেটর বলা হয়, ইহা নিম্ন রূপে সংজ্ঞায়িত, মানে এটা সূত্র হচ্ছে এটা,
ডেল এফ অফ এক্স ইকুয়াল, এইগুলো মনে রাখবেন। ওকে, লাস্ট একটু পরে এগুলো একটা গ্ল্যান্স আবারও দেখানো হবে। সো যেখানে ডেল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। ওকে, সো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো 2000 বিভিন্ন সময় আসছে, তো এদিকে সাইডে দেওয়া আছে কবে আসছে এগুলো। এবার ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর কাকে বললে? সো এটা হচ্ছে ন্যাপলা বলা হয়, ন্যাপলাকে পশ্চাৎ পার্থক্য অপারেটর বলা হয়। তো বাট আমাদের পড়ার সুবিধার্থে আমরা এটাকে বলবো ফরওয়ার্ড ডেল, আর এটাকে বলবো আমরা ব্যাকওয়ার্ড ডেল। সো একটা ইন্টারেস্টিং জিনিস, এরকমভাবে অনেকে ভুল করে যে এটা আর কি। সো এই দুইটা জিনিস, তো এখানে সুতরাং কোনটা, সরি, আবার অতীব কোনটা, এখানে অনেকে ভুল করে। আমি চেষ্টা করছি যাতে আপনাদের ভুল না হয়। এই যেটা যেটা হচ্ছে সোজা ত্রিভুজ আর কি, এটাকে বলে আমরা সুতরাং, আর যেটাকে উল্টা ত্রিভুজ সেটাকে বলে আমরা অতীব। ওকে, সো মনে থাকবে আশা করি। এখন তো এখানে যেটা সোজা ত্রিভুজ আর কি, সোজা ত্রিভুজের মতো, এটাকে বলি আমরা ফরওয়ার্ড ডেল, আর এটাকে বলবো আমরা ব্যাকওয়ার্ড ডেল। সো ব্যাকওয়ার্ড ডেল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এস। শিফট অপারেটর কাকে বলে? ইকে শিফট অপারেটর বলে, ইহা নিম্নরূপভাবে সংজ্ঞায়িত। সো ডট মানে হচ্ছে এই কথাগুলো বারবার। ওকে, ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত, এই কারণে লিখি নাই। সো ই এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এস। ওকে, নাম্বার সিক্স, এগুলো আসে না বাট সূত্রগুলো যেহেতু লাগবে আমাদের, এই কারণে এখানে লিখছি। নাম্বার সিক্স, যেটা বিপরীত শিফট অপারেটর, ইনভার্সকে বিপরীত শিফট অপারেটর বলা হয়। ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত, ইনভার্স এফ অফ এক্স ইকুয়াল, এখানে যেখানে প্লাস ছিল এখানে হচ্ছে মাইনাস। এটা গ্ল্যান্স দেখানো হবে একটু পরে, সমস্যা নাই। সরি, আমরা যখন এই যে 4.1 পড়ছি, ওকে, 4.1 এর পরে সরাসরি এই প্রশ্নটা পড়ে ফেলো, 4.2। তো এটা ছিল, সরি, এটা এটা হচ্ছে ফরওয়ার্ড ডেল যেহেতু, তাহলে আমরা আগে এটা পড়বো। সো এটাকে দিলাম আমরা 3.1, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর বা অগ্রবর্তী পার্থক্য অপারেটর। এটা পড়ার পর আমরা এটাকে দিলাম 3.2। সো এটা বলবো এক্স ইকুয়াল এক্স নট ওয়াই ইকুয়াল এফ অফ এক্সের প্রথম অগ্রগতির পার্থক্য কত? এটা আমাদের যে ফর্মুলা ছিল ডেল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, তো সেই সূত্র অনুযায়ী ডেল এফ অফ এক্স নট, এখানে এক্সের পরিবর্তে এক্স নট ইকুয়াল এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট। সো এফ অফ এক্স নট যেটা সেটাই হচ্ছে ওয়াই নট, আর এ হলো মাইনাস, আর এটা যদি ওয়াই নট হয় তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান। ওকে, তো এটা ছিল আমাদের এই প্রশ্নটা আসছে, কারণ এটা কেউ রাখছে এখানে। সো পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় পার্থক্য অপারেটর। সো কেন্দ্রীয় পার্থক্য অপারেটর, যেটাকে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর বলা হয়। সো ডেলকে, ডেল হচ্ছে এটাকেও ডেল বলা হয়, আবার মানে দুইটাকে ডেলটাই বলা হয়। এটা হচ্ছে বড় হাতের আর এটা হচ্ছে ছোট হাতের ডেল। ওকে, সো আমরা সংক্ষেপে ডেল বলি আর কি। ওকে, তো ডেলকে কেন্দ্রীয় পার্থক্য অপারেটর বলা হয়, ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত। সো ডেল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। ওকে, সো গড় অপারেটর, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউকে গড় অপারেটর বলা হয়, ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত। মিউ এফ অফ এক্স ইকুয়াল হাফ অফ এফ অফ এক্স প্লাস হাফ প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। ওকে, আমরা একটা প্রশ্ন শিখবো, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সমষ্টিক অপারেটর কি। সেটা হচ্ছে সিগমাকে কেন্দ্রিক সমষ্টি প্রক্রিয়ক বা অপারেটর বলা হয়, ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত। এটা হচ্ছে এটার ফর্মুলা। আর লাস্ট হচ্ছে পার্থক্য ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য, এই জিনিসটা আমরা শিখবো, এটা কয়েকবার আসছে। যে এন ঘাতের কোনো বহুপদী, বহুপদী আশা করি সহজ ছিলেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এগুলো হচ্ছে একটা বহুপদী এক্সাম্পল। সেটা হচ্ছে যে পার্থক্য ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য হচ্ছে এন ঘাতের কোনো বহুপদীর এনতম ঘাতের অন্তর্ধ্রুবক এবং এনের অধিকতম, মানে ঘাত যেটা পাওয়ার, সে পাওয়ারের অধিকতম অন্তর যেটা, সেটা হচ্ছে শূন্য। সো এটা আমরা শিখে রাখবো কয়েকবার। সো অ্যাট এ গ্ল্যান্স একটু দেখি আমরা সূত্র যেগুলো শিখছি একটু আগে। সো এটা হচ্ছে শিফট অপারেটর, ই এফ অফ এক্স ইকুয়াল, আমি যেভাবে লিখছি এভাবে আপনি শিখবেন বিষয়গুলো। ওকে, তাহলে বিষয়গুলো মনে থাকবে। শিফট অপারেটর ই এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এস, যেখানে এস দ্বারা ধ্রুবক বোঝায়। আর এটা হচ্ছে বিপরীত শিফট, ইনভার্স এফ অফ এক্স প্লাসের জায়গায় জাস্ট মাইনাস।
সো ফরওয়ার্ড ডেল শিখলাম একটু আগে, ফরওয়ার্ড ডেল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস এফ অফ এক্স, ব্যাকওয়ার্ড ডেল সো এফ অফ এক্স আগে, এরপরে মাইনাস দিব আর এটাকে মাইনাস দিব। আর এটা হচ্ছে কেন্দ্রিক সমষ্টি অপারেটর, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আগে পড়বেন, হ্যাঁ সিগমা, সো সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে এফ অফ এক্স প্লাস এস বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এস বাই টু, আর এটা হচ্ছে কেন্দ্রিক পার্থক্য অপারেটর, যেটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করছি। ডেল্টা এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস, এটা সেম রয়েছে, জাস্ট প্লাসের জায়গাটা এটা হচ্ছে মাইনাস, আর এটা সেম রইল। আর মিউ এফ অফ এক্স, যেটা মিউ এফ অফ এক্স, এটা হচ্ছে হাফ অফ এফ অফ এক্স প্লাস এস বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এস বাই টু, তো সবগুলোই সেম, এখানে জাস্ট হাফ এক্সট্রা রয়েছে আর প্লাস মাইনাস প্লাস। সে একটু ভালোভাবে মাথায় রাখবেন এই বিষয়গুলো। আচ্ছা, আমাদের এটা কোনো একটা ভুল হয়েছে কিনা একটু খেয়াল করি। আচ্ছা, এই যে এটার মধ্যে এখানে গড় অপারেটর যেটা, এটা একটু দেখি, কারণ ভুল হলে তো সমস্যা। গড় অপারেটর এটা ছিল, এটা মিউকে গড় অপারেটর বলা হয়। সো গড় অপারেটরের যে সূত্র সেটা আবার একটু দেখে রাখি। ইয়াস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, হাফ অফ এফ অফ এস বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এস বাই টু। তো আমাদের এখানে ভুল হয়েছে, আমরা এখানে যেটা লিখছিলাম সেটা ছিল হাফ ছিল, ওকে, এটা হচ্ছে এস। ওকে, তো আমাদের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আসলে মনে করছিলাম এই এক্সাম্পলগুলো দেখাবো আজকে, বাট ক্লাস যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ যে এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখাবো, তাহলে আপনাদের শরীরে যে এনার্জি সেটা আবার ফিরে আসবে। ওকে, তা না হলে এটা বোরিং লাগতে পারে বিষয়টা। ওকে, তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।